আসসালামু আলাইকুম। তো এখন আমি দেখাবো যে আপনাদের অনেকেরই হচ্ছে মেল হচ্ছে না, তো ডিভাইস অনুযায়ী আলাদা আলাদা ভিপিএন ইউজ করতে হয়। তো আপনারা যাদের শাওমি বা পোকো সিরিজ বা শাওমি সিরিজের ফোন, রেডমি শাওমি সবাই আর কি একই, তো যারা শাওমি ফোন ইউজ করেন কোম্পানির, তো তাদের জন্য হচ্ছে আপনাদের আমি একটা টিপস শিখাই দিব। তো প্রথমে আমি আমার আগের যে প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেগুলো ভিডিওতে আমি দেখাইছিলাম যে আপনারা পারমিশন অফ করবেন এইভাবে। তো অ্যাপ পারমিশনগুলো অফ করে দিলে আপনাদের কাজ করে, তো এখন অনেকেরই কাজ করতেছে না। তো এই জন্য আমি দেখাবো যে কিভাবে কাজ করবেন আপনারা। তো প্রথমে আপনারা শাওমি ফোনের জন্য পিয়া ভিপিএন এবং হচ্ছে অ্যাভাস্ট এই ভিপিএনটা এবং হচ্ছে পিয়া ভিপিএন এই দুইটা ভিপিএন ইউজ করবেন শাওমি ফোনে, তাহলে বলা যায় যে কাজ করবে। তো এর জন্য আপনাদেরকে তো আমি আমার পোকো ফোনে দেখাচ্ছি, বা আপনারা শাওমি ফোনেও ট্রাই করতে পারেন, হবে ইনশাল্লাহ। তো প্রথমে আপনারা সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর যে আগের মতোই হচ্ছে এখানে আপনারা রিজিয়ন, এটা আমি শাওমি ফোনের জন্য দেখাচ্ছি, শাওমি পোকো যা আছে শাওমি কোম্পানির যে ফোনগুলো সেগুলোর জন্য। তো আপনারা আলাদা ফোনেও ট্রাই করতে পারেন, তো আমি সেটা বলতে পারতেছি না হবে কি না। তো এটা মেনলি শাওমি ফোনের জন্য। তো এখানে আপনারা মরক্কো সার্চ দিবেন, মরক্কো করে দিবেন, তো আমার করাই আছে। তো এখানে আপনারা ডেট টাইম সেগুলো দেখতে পাচ্ছেন, সবগুলো অফ করে দিতে হবে, বলে আমার অফ করাই আছে। তো এখান থেকে আপনারা ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা পিয়া ভিপিএন এবং যে কোনো ভিপিএন আপনারা কিনতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অবশ্যই আমি হেল্প করব। এবং আমার কাছে আপনারা ভিপিএন কিনলে অনেক লো প্রাইসে কিনতে পারবেন। তো এরপর আপনারা পিয়া ভিপিএনে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ডিজিওন আছে, এখান থেকে আপনারা মরক্কো সিলেক্ট করে দিবেন। তো আমার মরক্কোতে কানেক্ট করা আছে, তো এখন দেখবো যে আমাদের ঠিক মতো কাজ করে কি না মরক্কো। তো এর জন্য আমরা একটা ব্রাউজার নিলাম, দেখা যাক কী হয়। তো এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট মাই সেলফ দিব। দেওয়ার পর এখান থেকে আমরা ফার্স্ট টাইম লাস্ট টাইম আমরা সরি আমি কেটে দিলাম। এটাতে মেবি নাও হতে পারে, কারণ কেটে দিলে অনেক সময় নাম নিতে চায় না, মানে অ্যাকাউন্ট হয় না। তো আমার সাথে কাজ করতে গেলে অবশ্যই ইউনাইটেড স্টেটের নামগুলো নিয়ে কাজ করতে হবে। তো আমি একটা নেই, সহজ নামগুলো একটু নেই। এটা নেওয়ার পর এখানে সেম নামে দিতে হবে ছোট হাতের। অবশ্যই ভ্যালিড একটি ইমেল দিতে হবে। তো এখানে থেকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এরপর আমরা এইখানে পাসওয়ার্ডটা কপি করছি, ঠিক আছে, এটা আমরা পেস্ট করে দিব। দেওয়ার পর দেখা যাক আমাদের মেলটি ক্রিয়েট হয় কি না। তো দেখতে পাচ্ছেন যে আমার মেলটি ক্রিয়েট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার অপশনাল এবং রিকভারি অপশনাল আসছে। তো আপনাদের যাদের শাওমি ফোন বা পোকো ফোন বা শাওমি কোম্পানির যারা ফোন, তারা হচ্ছে পিয়া ভিপিএন দিয়ে হচ্ছে মরক্কোতে কাজ করতে পারেন। আশা করি কাজ হবে, কারণ আমারও সেম ফোন, এই ফোন দিয়ে অনেকজনেই হচ্ছে আপনার শাওমি ফোন সিরিজ দিয়ে অনেকজনে কাজ করতেছে। তো এই জন্য আমি ভিডিওটি করলাম, তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর এই প্রসেসের পরে যারা যে প্রসেসগুলো আছে সবাই জানেন, এই জন্য আমি দেখাইলাম না। তো আপনারা দেখতে পেলেন, আপনাদের আমি লাইভ দেখাইলাম যে পিয়া ভিপিএন দিয়ে কাজ হবে শাওমি ফোনগুলোতে। তো আশা করি আপনারা ট্রাই করতে পারেন। আর ভিপিএন কিনতে চাইলে আমার কাছ থেকে সব থেকে কম প্রাইসে আমি দিব।
তো অবশ্যই আমার যে গ্রুপের লিঙ্কটা আছে সেই লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন করবেন। আমার সাথে কাজ করতে চাইলে এবং ভিপিএন কিনতে চাইলে সবাইকে ধন্যবাদ।